নিউজ আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দুই স্পা কর্মী মিলে যুবককে মারধর, শহর শিলচরের চাঞ্চল্য। ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ, থানায় মামলা। শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে পুলিশের রোড মার্চ হাইলাকান্দি শহরে। শালগঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত। শূন্য থেকে 18 বছর বয়সের পড়ুয়া ও শিশুদের চিকিৎসা করেন ডাক্তাররা। এবারে সংবাদ বিস্তারিত। মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল, তখন শিলচরে দেখা গেল উল্টো পুরাণ। সঙ্গী সাথীদের নিয়ে দুই মহিলা এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মীরা। অভিযোগকারীরা জানিয়েছেন, দুই মহিলা শিলচরের এক স্পাতে কাজ করেন, আর ঘটনার সূত্র ধরে শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চলে থাকে বলে অভিযোগ করেন তারা। যে যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার নাম সোনাল রায়, বাড়ি শহরের মালোগ্রাম এলাকায়। সোনাল জানিয়েছেন, শুক্রবার রাত 7:30 নাগাদ তিনি ক্যাপিটাল ট্রাভেলসের মোড়ে HDFC ব্যাংকের ATM কাউন্টারে টাকা ট্রান্সফার করতে গেলে সে সময় ATM কাউন্টারে ওই এলাকারই এক স্পাতে কর্মরত দুই মহিলাকে দেখতে পান। দুই মহিলা ATM থেকে বেরিয়ে আসার পর তিনি ঢুকতে যান। তিনি ATM কাউন্টারে ঢুকতে না ঢুকতে দুই মহিলা কর্মরত নিরাপত্তা রক্ষীকে বলেন তারা ফের কাউন্টারের ভেতরে যাবেন। নিরাপত্তা রক্ষী অন্যদের কাজ শেষ হওয়ার পর যেতে বললে দুই মহিলা খেপে ওঠেন আর নিরাপত্তা রক্ষীর সঙ্গে তাকে, অর্থাৎ সোনালকে, উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করতে থাকেন। এই অবস্থায় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন। দুই মহিলার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকা এক পুরুষও তাকে মারপিট করেন। এসব চলতে থাকার মধ্যেই দুই মহিলা কাছেই যে স্পাতে কাজ করেন সেখান থেকেও কিছু লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করেন। পরবর্তীতে আশেপাশের লোকেরা এগিয়ে এসে নিরস্ত করেন মারমুখী দুই মহিলা ও তাদের সঙ্গীদের। এই ঘটনার পর সোনালকে সঙ্গে নিয়ে শনিবার বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হন সদর থানায়। ঘটনা নিয়ে এজাহার দায়ের করার পাশাপাশি সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করা হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালকে আমি 7:30-7:40 সময় আমি HDFC ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে ATM গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা দুইটা মেয়ে লোক আছিল, তারা টাকা জমা দিতে আসলো। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক হয়ে গেছে, বাকি তারা আমি ঢুকছি। ঢুকার পরে আমার আগে লাইনে একজন আছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লোকে তাই আবার জমা দিত, তো এটা নিয়ে তাই একটা ইয়ে হসপিটাল হল, তাই পর যেন লেডিস লাইন আলাদা লাগে ওইটাকে তাই এটা তার চলে। তারপরে ভিত্তি তাই এবার বাইরে বাইরিয়ে উঠিয়ে এখন মানুষগুলো কীরকম খেচড়া তারা ইয়া হাসে। আমি বাইরিয়া উঠিয়া বলছি, দেখুন আপনার যদি কোনো আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা হয়, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বলছি। এই খালি এই যে মানে তাই যে আমি বুঝি আমি কথাটা কেন কথা বলি, আমি আবার ভিতরে ঢুকে গেছি গিয়ে আমি টাকা জমা দিতাম। তারপরে বাড়া বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়া গিয়ে আপনি মাতিয়া শেষ জিনিসটা শেষ করুন। আমি বাইরে বাইরে খালি জিজ্ঞেছি, দিদি কো তোমার কীটা হয়েছে, ওইটাই দিয়ে আমার চোর মারি চোর মার দিয়েও আমি। তারপরে যখন আবার যখন সেকেন্ড চোর দিতেছে আমি তখন হাত দিয়ে দিলে সেলফ ডিফেন্সে দিয়ে আটকাইতে গেছি। ওই আটকাইবার সময় যখন গেছি তখন সাইডে যারা মানুষগুলো আসলো তখন তারা উঠিয়া হয়েছে মেয়ের গাতে কেমনি হাত চোখে তারাও মারতে শুরু। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো তারা সরাইয়া নিয়ে গেছে গিয়া। আমার এখানে মাথা ফাটে গেছিলো, ওইখানে নিয়ে আমি গিয়ে খুব ফার্স্ট এড করতে আসলাম। তারপরে তো আবার যখন আইসি গুড়িয়া তখন তারা আসলো তারা গেছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে, যে HDFC ব্যাংকের ব্যাংক আছে, ব্যাংকের সাথে ATM। আপনার নাম কিটা? আমার নাম সোনাল রায়, পাশা কুঞ্জাত মালুগ্রাম। কারা মারছে? কারা মারছে? মারছে তো দাদা তাই হোক, তারা মেয়ে দুইটা আসলো, তার লোকে একটা ছেলেও আসলো, ছেলেটাও তো পাওয়া গেছে না। মেয়েগুলো আইছিল কালকে সুজুকির উপরে স্পা তারা কাম করে শুনছি। নাম তো একজনের নাম জানি, একজনের নাম হলো উমাচন্দ, বাকি সেকেন্ড আর তারা কিন্তু স্পাত স্পা ইয়ে করেনি। এটার ব্যাপারে আমার একজনের আমি যেটা শুনছি যতটুকু শুনছি তাই রিলায়েন্সের উপরে স্পাত সুজুকির উপরে আমরা শুনছি সুজুকির উপরে স্পা। ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর ঘনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদার নামের এক ব্যক্তি ও তার ছেলে শামিম তালুকদারের বিরুদ্ধে। ভাড়াটে মহিলা এ নিয়ে মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার। মহিলার বয়ান অনুযায়ী তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দ্রাবাদে আর তিনি নিজে সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গেছিলেন, দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় 35,000 টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ি মালিককে এ নিয়ে জিজ্ঞেস করে জানতে পারেন হায়দ্রাবাদে থাকাকালীন ঘরে জল ঢুকে গিয়েছিল, তাই মালিক পরিবারের লোকেরা ঘরের তালা খুলেছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করে।
করে। তবে মালিক পরিবারের লোকেরা যেহেতু তালা খুলেছিলেন তাই তিনি গায়েব হওয়া সিটি গোল্ডের অলঙ্কার নিয়ে তাদের বারবার জিজ্ঞেস করেন। এতে খেপে গিয়ে শুক্রবার সকালে বাড়ি মালিক আব্দুল হান্নান তালুকদারের পত্নী তাকে শাসান। এরপর বাড়ি মালিক এবং তার ছেলে মিলে তাকে মারপিট করেন। মারপিটের কিছুক্ষণ পরও ওই এলাকার দুই বিশিষ্ট ব্যক্তি সেখানে পৌঁছে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ জানিয়েছেন মহিলার এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালকে রাত্রে আমার ডাক্তারে তালুকদার ডাক্তার আমার দম দিছেন যে তুমি 10 তারিখ ঘর ছাড়িয়ে যাও, আর আমার হাজবেন্ডে রাখিয়ে গেছেন আমারে যে আমি পূজার সময় ইয়া তোমার কালী পূজার সময় লইয়া যাই। ডাক্তার আব্দুল হান্নান তালুকদার। তারপরে কালকে আমার রাত্রে কইছেন কিতা যে তুমি কারোর পাশে অশ্লীল পাশে গালাগালিও করছো, এটা রেকর্ডিংয়ের মধ্যে আমার আছে যে তুমি 10 তারিখ না গেলে খুব বেড়া হইব। এই কথা হওয়ার পরে আমার হাজবেন্ডে আমি জানাইছি, কইছেন ঠিক আছে আমি ডাক্তারের লগে আমি মাতমো, আর দুই একজনে জানাই রাখো। সকালে আমি দুই একজনে জানাই আমি সকালে রান্না লাগছি গিয়া, তখন তান বউ ঢুকছেন 11টার সময় আমার রুমো ঢুকিয়াকে খুব বাজে বাসায় মানে গাইলিছেন, তোর জামাইয়ে কিতা ছিঁড়িব নি কিতি ছিঁড়িব নি, আমার গালাগালিও করছেন, তোর জিনিস কিতা চুরি করলাম, আর আমি তোর কিতা ব্যাগ খুলি আমরা শুকাইলাম করে জিনিস, তোর জিনিস চুরিও করি লিছিনি, কি কথা ডাক্তার বই গেলে ইয়া আমার কালচার নিয়ে গেলে তেন নামিয়ে আইস। তখন আমার জামাই কইছেন যাও দাদার কাছে কি বিচার দো, তখন আমি দাদার কাছে আইসি। আইয়া খালি যেই কইছি দাদা ফার্মেসিত বাদ আসলাম দাদা এইরকম এরকম, আমি কিতা কইলাম দাদা আমি জামাই আইয়া লে হিসাব করিয়া তোমার জিনিসপত্র যদি আমার লইয়া যাবার হয় আমি লইয়া যাইম গিয়া, আমি না থাকতাম না তোমার দিদিখানে আমার বকা বকি করলা, এই কথা লিখত লাগছি আমার আঙুল দেখাইয়া কোন কিতার পড়ি কিতির পড়ি কই বাজে পাশে কালাগালি হরিয়া, আর আমার রাস্তার মাঝে আনি কইলাম মারছেন আমার পিটির মধ্যে ডাক্তারের তাপর। তখন আমার জামাই লাইন আসলাম মোবাইলটা নিচে পড়ি গেছে, তখন আমি মোবাইলটা উঠা নিতে লাগছি, তার ছেলে একটা 2 নম্বর ছেলে আমার পিছন দিকে লাফ মারছে, তখন তারা সব মানুষ আসলা, তারা কইছি দেখছো নি দাদা দেখছো নি সবে আমার মা, তারা খালি কইছেন আমরা বিচার করিয়া দিমু, দেখছি সব দেখছি আমরা বিচার করিয়া দিমু। এখন আমি ওটাও চাই সবর কাছে যে আমি একটা হিন্দু মানুষ হইয়া একটা মুসলমান মানুষের বাসা তাকলাম করি এ আমার এতটুকু অত্যাচারই করলো, আমার সবর কাছে এটা বিচার আমি চাই। আমি একটা এফআইআর করছি মালিকরাম থানা। ডাক্তারের আবার একলগে দিছি 5,000, এরপরে দিছি 2,000, আর এই মাসের 6 মাসের ভাড়া দিছি 2,500 টাকা। আমার স্ক্রিনশট প্রথম আমরা 2,000 করি, এখন ও আগের মাস থাকি মানে 2,500 টাকা করে উঠছে, আমার হাজবেন্ডে দিয়ে দিয়ে দেখি বাড়া না দেওয়ার কারণে আপনাকে মারপিট না 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 এই কথা উঠে না, ওই যে আমার জিনিসগুলো তারা চুরিও করছে, কে চুরি করছে, আমি একটা ব্যাগ সিটি গোল্ডে বিজনেস করি এত বড় ব্যাগ, ব্যাগের মধ্যে আমি 35,000 টাকা জিনিস রাখিয়ে গেছি। আমি তাহলে বারবার কইছি যে দাদা আমার ঘরে তান কইন আমার ঘরে বলে জল ঢুকি গেছে, আমি তালা মাঝে চাবি লইয়া গেছি তান কইন আমার ঘরে জল ঢুকছে, তখন জল ঢুকছে তো আমি কইছি ঠিক আছে আমার ব্যাগটা খুলিও না, আমার কপালে যতটা জিনিস বাঁচার বাঁচবো আর আমার ব্যাগটা তুমি খুলিও না, তানে না করা সত্ত্বেও আমার ব্যাগটা খুললা কেন তাই, আমার এরটার লাগে আমি 1 মাস থাকি আমি তানা 3 মাস থাকি আসি মানে মনে মনে দুঃখ পাইয়া দিয়া যে আমার ব্যাগটা কেন খুললা, ব্যাগের মাঝে দেখি আমার জিনিস নাই তাই কই তাই সামনে তান বউয়া কইন এক কথা আর জামাইয়া কইন এক কথা, আমার হাজবেন্ডের সামনে আমার বাচ্চার সামনে কইছেন জামাইয়া দাদা কইন কিতা আমি মানুষের কথায় আমি শুকাই নিয়ে দিছি তোমার জিনিস নষ্ট হয়ে যাব কইয়া, আর বউটা কই 2-1টা জিনিস চুরি হইতে পারে কিন্তু অত টাকার চুরি হয়েছে না, তাই মানে 2 ঘন্টা দাঁড়াইয়া শুকাইছে, আর তার জামাইয়ে বউয়ে কইন 2-1টা জিনিস চুরি হইতে পারে মানে দুইজনে 2 নম্বর কইছেন এটা কইছেন আমার হাজবেন্ডের সামনে। আর আজকে হাইলাকান্দি শহরে শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন অক্ষুণ্ণ রাখতে শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে পুলিশের এক রোড মার্চ বের করা হয়। এই রোড মার্চ শহরের পুলিশ রিজার্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্বে পুলিশের এক বিশাল বাহিনী এতে অংশগ্রহণ করে। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সবসময় জনসাধারণের পাশে রয়েছে এই বার্তা দিতে রোড মার্চটি পরিক্রমা করে শহরের বিভিন্ন রাস্তা। এতে ADC লাইট হলু খেনতে সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার অনুরূপ একটি রোড মার্চ হাইলাকান্দি শহরে এবং বুধবার অনুরূপ আরেকটি রোড মার্চ কাটলিছড়ায় বের করা হয়। উল্লেখ্য বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসাধারণের মনে আস্থাবর্ধক পদক্ষেপ হিসেবে এই রোড মার্চ বের করা হয়। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। হাইলাকান্দি ডিস্ট্রিক্টৰ আন্ডাৰত আজিও ঠিক তেনেদৰে আমাৰ ফুড মার্চ চলিব। আমি এইটোৱে সাধাৰণ নাগৰিকক আমি জনাব বিচাৰিছোঁ যে আমাৰ প্ৰেজেন্স আছে, আমি তেওঁলোকৰ লগত আছোঁ, কিবা অসুবিধা হ'লে কিবা বিপদ হ'লে আমাৰ ওচৰত তেওঁলোক আহিব পাৰে,
আমি সদায় সচেতন হয়ে আছি, প্রিপেয়ার হয়ে আছি যাতে কোনো বিপদ নহয়, কোনো অপরিচিতর ঘটনা নহয়, সেইটার কারণে আমি সদায় সচেতন। আর আমার এই আজি বুলিয়ে নহয়, আমার রেগুলার একটা ফুড পেট্রোলিং, এরিয়া ডমিনেশন, নাইট পেট্রোলিং, নাইট ডমিনেশন, সেই এক্সারসাইজ হয়ে থাকে, যখন আমি আমার সোশ্যাল মিডিয়া পেজবুর আমি সদায় সেইখানে রিফ্লেক্ট করে থাকো। আজিও ঠিক তেনেদরে আমি আমার লগত আজি এডিসি ম্যাজিস্ট্রেট সকলো আমার লগত থাকিব, আর আমি সদায় আমি পাবলিকর সার্ভিসত আছো, সেইখানে জানাবর কারণে আমি আজি ওলাইছো। শনিবার উধারবন্দের টিকল শালগঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির অধীনে আয়োজিত শিবিরে উধারবন্দ ব্লকের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিকল শালগঙ্গা আদর্শ চিকিৎসালয়ের ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল লতিফ, ডক্টর সনম পান্ডে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির ব্লক কোঅর্ডিনেটর বিচিত্র কাকুতি, অ্যাসিস্ট্যান্ট ব্লক প্রোগ্রাম ম্যানেজার সালেক আহমেদ বড়ভুইয়া ও বিধায়কের প্রতিনিধি নিধু সেন সহ অন্যান্যরা। শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিতেও দেখা যায়। মূলত শূন্য থেকে ১৮ বছর বয়সের পড়ুয়া ও শিশুদের চিকিৎসা করেন ডাক্তাররা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে। আজকে আমরা শিলচর সমষ্টি ২৭ নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডের প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসংখ্য পরিষদের কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকের সম্মেলন আমরা এখানে সমর্থিত করেছি অল্প কিছুক্ষণ আগে। আর এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কীভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে আজকের মুখ্য উদ্দেশ্য ছিল, এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং আমাদের অঞ্চলের হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার এই উৎসব নিয়েই আমরা আলোচনা করি। আমার আজকে শিলচর ২৭ নম্বর ওয়ার্ডে যেটা, এটা আমার নিজের, আমি এই ওয়ার্ডেই থাকি, এই জন্য আমাদের নির্দেশ ছিল যে কেন্দ্রীয় কমিটির যে কোনো পদাধিকারী নিজ দিয়ে বুথ সমস্যা বুথ কেন্দ্রে নিজে বুথ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমাকে দেওয়া হয়েছিল বড়পালা সমষ্টির ইনচার্জ করে। যেহেতু আমার শিলচর শহরে ২৭ নম্বর ওয়ার্ডে আমি বাসিন্দা, তাই আমার ওয়ার্ডটা আজকে আমি নিজেই উপস্থিতিতে আমার নিজের উপস্থিতিতে এটা শেষ করি। এবং আমরা আগামী ৩১ তারিখ পর্যন্ত অন্য অন্য শিলচর শহরে অন্য অন্য বুথ সম্মেলন করব। আগামীকালকে আমাদের এটা শেষ, এবং আমরা বরফলা সমষ্টিতেও কালকে বেশ কিছু বুথ সম্মেলনই আমরা করব। এই নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছিল গত ২০ আগস্টে, তারপর থেকেই আমরা বিশাল অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন শিলচর শহরের মতো জায়গা এবং তারাপুর ২৭ নম্বর ওয়ার্ডে এইভাবে আমাদের দলে সংগঠন মজবুত করতে সক্ষম হয়েছি। একক অঞ্চলের মানুষ আমাদের দলকে ভালোবাসে এবং আমরা ওদেরকে নিয়ে একটা শক্তিশালী ওয়ার্ড গড়ে তুলব আগামীতে, এটা আমার বিশ্বাস। আজকে প্রায় এখানে শতাধিক কর্মীবৃন্দ মহিলা পুরুষ মিলে আমরা উপস্থিত ছিলাম। ঠিক আছে।
শিলচর রাধামাধব কলেজে কৃষ্ণকান্ত হ্যান্ডিক ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য মুখ্য অতিথি প্রফেসর আর পি দাসের উপস্থিতিতে আয়োজন করা হয় এডমিশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ডিন স্টাডি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর প্রণব শইকিয়া। উল্লেখযোগ্য যে বরাক উপত্যকার বিভিন্ন কলেজে কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্বনির্ভর করতে সক্ষম হচ্ছে। এদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আর পি দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের অধ্যয়নের সাথে সাথে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তি নিয়ে অধ্যয়নের জন্য আহ্বান জানান। কৃষ্ণকান্ত হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি রাজেন্দ্র প্রসাদ দাস, প্রণবজ্যোতি শইকিয়া, বিশ্বজিৎ পুরকায়স্থ, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি Friends who met me day before yesterday and today also they are present. I'm very happy that you know this is an encouragement to the entire learners who have already joined KK Hendrick as students and particularly those future learners who do not know because of their ignorance they could not take admission, they could not join our program. But they can, after reading your news, after going listening your news, they are going to be uninterested to take admission in our programs. In fact, you know, very often in the last 3 days, I am facing one question, that is it equivalent in the degree which we are going to acquire from KK Hendrick as Open University, is it going to be equivalent to the degrees of Assam University, Silchar, or Dibrugarh University, or Guwahati University. It is equal. There is no difference. I do not say. It is being said by the UGC chairman. Fortunately, I got this message. You just listen. Is it audible? Wanted to communicate to particularly our students who often raise this question, the degree which we are going to acquire from KK Hendrick, is it equivalent to degrees of any conventional? There is no difference, absolute no difference. Rather, I have already said it to media in my first introduction that more than 100 students of KK Hendrick have got into SCS. Many of them are in UPSC, they have cleared UPSC examination. More than 100 learners have qualified UGC NET, they are doing PhD in different universities. So why not you? Actually, ignorance is the biggest problem in present among the present learners, present students. They do not know what they can do and what they cannot do. So now time has come for all of you to open your eyes, to open your ear, to see that what is happening in and around you. Because you know why it is required today? Because we are now living in the age of competition, in the age of globalization. In the age of competition and globalization, you have to be the best. Everywhere I say this thing, you have to be the best, not you have to be the greatest. You have to be the best. Because once you qualify your graduation or post-graduation, you are eligible for the job. But you look at it, you will be standing in the queue, you cannot come forward unless you become the best. So you have to be the best. To be the best, your only degree in BCom or BA or BS is not going to help you. And you people do not know. People of our generation, my friends sitting in front of me or behind me, we were restricted, prohibited not to have more than one degree in our life. When we were students, we were not allowed to do any certificate, diploma, even we were keen to have it. But now, the National Education Policy 2020 has made it very clear that a student can simultaneously
carrying out two degrees or two diploma. Now we are focusing on NIT and IIT of Assam, that their students, their directors are very much keen, and we are going to plot these programs before this institute they can have it. My dear students, look at it. Assam. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দুই স্পা কর্মী মিলে যুবককে মারধর, শহর শিলচরে চাঞ্চল্য। ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ, থানায় মামলা। শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে পুলিশের রোড মার্চ হাইলাকান্দি শহরে। শালগঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত। শূন্য থেকে 18 বছর বয়সের পড়ুয়া ও শিশুদের চিকিৎসা করেন ডাক্তাররা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।